আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের 52 নম্বর পেজ থেকে। বলা হচ্ছে যে জোড়ায় কাজ করতে হবে। এখানে একটা তো শোকেসের আকার 13 ইনটু 13 ইনটু 13 ঠিক রেখে অন্য কোনো দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো করে সম্পর্ক লিখতে পারবে। এখন উপরের সম্পর্ক কোনটা? এই যে এক নম্বর যে সম্পর্কটা, যেটা এই সম্পর্কের মতো করে আমাদের নতুন কোন সম্পর্ক তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে এই সম্পর্কটা আমরা কোথায় পেলাম, এজন্য আমরা চলে আসলাম 51 নম্বর পেজে। দেখো এখানে উদাহরণ এক, উদাহরণ একে বলা হচ্ছে, এখানে দেখো বলা হচ্ছে, ধরো তোমার বর্গাকার কাচের শোকেসের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর একদিকে 8 একক এবং অপরদিকে 5 একক ধরে মাঝখানে একটা করে কাচের তাক দিবা। তো এখন এই যে 8 এবং 5 যোগ করলে কত হবে? দেখো 8 যোগ 5 যোগ করলে কত হবে? 13 হবে না? 13 হবে। এখন আমাদেরকে করতে হবে কি, এই 8 এবং 5 এর পরিবর্তে অন্য দুইটা সংখ্যা নিতে হবে। ঠিক আছে, মনে করো এখানে যদি আমরা 9 নিই তাহলে এখানে কত নিতে হবে? 4, তাহলে যোগফল এই 13 হয়। সেইভাবে উপর ভিত্তি করে এই যে সম্পর্কটা আমরা তৈরি করেছিলাম, ঠিক আছে, এক নম্বর সমীকরণ দেখছো, এখানে 8 যোগ 5 এটাকে এক হল কিউব করলে যে মানে এটার আয়তন যা হবে, ঠিক আছে, আর শোকেসের ভিতরে বিভিন্ন ঘর ছিল, সেই সবগুলো ঘরের বিভিন্ন মাপের ঘরের যোগফল আয়তনের যোগফলটা সেম আসে, সেম আসে। এই যে এখান থেকে বুঝলাম, দেখো যে এখানে আয়তনের যোগ মানে শোকেসের আয়তন এইটা দেখো 13 যদি রাখি তাহলে 13 এর হোল কিউব করলে কত হয়, এই যে 2197। তারপরে শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল কত হয়েছিল দেখো, একটার একটার আকার ছিল 8 8 8, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলো 8 ছিল, তারকে তার আয়তন হচ্ছে 8 কিউব। তারপরে আর একটার আকার ছিল এরকম 8 স্কোয়ার ইন্টু 5, এরকম ছিল তিনটা, এরকম কয়টা ছিল? তিনটা, এরকম আকারে ছিল তিনটা। আবার 8 ইন্টু 5 স্কোয়ার 5 ইন্টু 5, এরকম আকারে ছিল তিনটা। আর 5 গুণ 5 গুণ 5, এইরকম আকারে ছিল কয়টা? একটা। তো সেটার আয়তন সবগুলোর আয়তন যোগ করে আমাদের এত হয়েছে। তো সেই রকম এখন আমাদের সংখ্যাগুলো পরিবর্তন করতে দিই, বলা হয়েছে 8 এর পরিবর্তে 9, 5 এর পরিবর্তে 4 ব্যবহার করতে হবে, ঠিক আছে। অথবা মনে করো এখানে 8 এর পরিবর্তে 10 ব্যবহার করলে তাহলে এখানে আর কত থাকলো, 3, 13 হতে আর 3 হতে মানে কত যোগ করলে 13 হবে, 3 যোগ করলে তাহলে 5 এর জায়গায় এখানে 3 ব্যবহার করতে হবে। সেইভাবে দেখতে হবে যে আমাদের এই সম্পর্কটা ওই রকম কোন সম্পর্ক তৈরি করা যায় কিনা, ঠিক আছে। যেমন দেখো উদাহরণ 2 আমরা করেছিলাম, 7 দিয়ে এবং 6 দিয়ে করেছিলাম, তাও আমাদের সম্পর্কটা সেম আসছিল। এখন আমরা এটা করতে হবে নিজেরা। তো দেখো আমি একটা উত্তর দেখাচ্ছি, আমরা এইভাবে করতে পারি। খেয়াল করো এখানে আমরা কি করেছি, দেখো এক নাম্বার উদাহরণে আমরা শোকেসের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর একদিকে 9 এবং অপরদিকে আমরা কত রাখলাম, 4 একক রাখলাম। দেখে মাঝ বরাবর একটি করে কাচের তাক দিলে শোকেসের আয়তন কত হবে? শোকেসের আয়তন একটা, দেখো আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর কত রেখেছি, 9 এবং 4। তো 9 আর 4 যোগ করলে কত হবে? 13। 13 কে যদি আমরা হোল কিউব করি তাহলে কত হয়, 2197। তো 2197 কিভাবে আসলো দেখো, 13 টু দি পাওয়ার কত, এই যে 3 দিয়ে দেবো, এটার মান কত আসবে, 2197। এই যে সে 2197 আসলো। এখন ওই যে সম্পর্কটা, একটা সম্পর্ক ছিল না, এই যে এক নম্বর সম্পর্ক, এই সম্পর্কটার মতো কোন সম্পর্ক লেখা যায় কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা বিভিন্ন আকৃতি, দেখো 9 ইন্টু 9 ইন্টু 9, এই আকারে কয়টা শোকেস মানে ঘর পাবো, একটা ঘর পাবো। 9 ইন্টু 9 ইন্টু 4, এই আকারে কয়টা পাবো, তিনটা পাবো, ঠিক আছে। 9 ইন্টু 4 ইন্টু 4, এটা কয়টা পাবো, তিনটা পাবো। আর 4 ইন্টু 4 ইন্টু 4 কয়টা পাবো, একটা পাবো। তো দেখো এই যে 9 ইন্টু 9 ইন্টু 9, যেটা সেটাকে তো এরকমই লিখতে পারলাম যে 9 কিউব লিখতে পারলাম তার আয়তন। আর এটাকে আমরা কি আকার লিখতে পারি, দেখো এরকম 9 স্কোয়ার ইন্টু 4 আকারে লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, 9 ইন্টু 4 স্কোয়ার, মানে দুইটা 4, তার জন্য এখানে কয়টা 4 আছে, তিনটা, তাহলে এটা 4 টু দি পাওয়ার 3, এইভাবে লিখতে পারি। তো তার উপর ভিত্তি করে এখন আমরা দেখো শোকেসের আয়তন কত পড়বো, শোকেসের বিভিন্ন ঘরগুলোর আয়তনের যোগফল, আয়তনের যোগফল কত হবে। দেখো এই যে এটা এই আকারে কত পেলাম, প্রথমটা কত ছিল দেখো, এখানে এই যে এই আকারে 9 ইন্টু 9 ইন্টু 9 আকারে কয়টা ঘর ছিল, একটা ঘর ছিল, এই যে একটা ঘর, তার জন্য ওখানে আমরা দেখো 9 টু দি পাওয়ার 3 লিখলাম। আর এখানে এখানে দেখো 9 স্কোয়ার ইন্টু 4, 9 ইন্টু স্কোয়ার 4, এই আকারে কয়টা ঘর আছে দেখো, তিনটা ঘর, এখানে দেখো মোট কয়টা ঘর, এখানে তিনটা ঘর। তো তিনটা ঘর যদি হয় তাহলে দেখো এই যে 9 স্কোয়ার ইন্টু 4 যোগ 9 স্কোয়ার ইন্টু 4 যোগ 9 স্কোয়ার ইন্টু 4, এরকম তিনটা, ঠিক আছে। তোমরা এই যে এইটুকু যদি না লিখতে চাও তাও হবে, কোনো সমস্যা নাই। তারপর দেখো এখানে 9 ইন্টু 4 স্কোয়ারের ঘর কয়টা আছে, তিনটা আছে, তিনটাকে যোগ করে দিতে হবে। দেখো একটা আছে 9 ইন্টু 4 স্কোয়ার যোগ 9 ইন্টু 4 স্কোয়ার যোগ 9 ইন্টু 4 স্কোয়ার। আর 9 ইন্টু 9 ইন্টু 9, 4 ইন্টু 4 ইন্টু 4, এটা কয়টা ঘর আছে, একটা ঘর আছে, যে এই আকারে কয়টা ঘর আছে, একটা ঘর আছে, তাই একটা, এই যে একটা ঘর, তো এখানে একটা আয়তন যোগ করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 9 এই যে এটা যেটা সেটা লিখলাম, এখানে
मान कत देखो सातशो बहत्तर आटे मान कत सातशो बहत्तर तरह देखो कत आता थ्री इंटू थ्री इंटू कत नाइन इंटू नाइन इंटू फोर स्क्वायर फोर के स्क्वायर कर दिलाम ठीक है ये कत आटे मान मान से चारशो बत्रीस चारशो बत्रीस लास्ट एट कत फोर किूब देखो फोर के किूब करब फोर टू दि पावर এই যে এইভাবে কিউব করা যায় ফোর কিউব করলে কত হয় চৌষট্টি হয় এই যে এটা চৌষট্টি এখন এই যে সবগুলোকে যদি আমরা যোগ করে দিই দেখো সবগুলো যদি যোগ করে দিই তাহলে কত আসে এখানে সাতশো উনত্রিশ তারপরে কত দেখো নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তর যোগ চারশো বত্রিশ চারশো বত্রিশ এই যে চারশো বত্রিশ দিলাম যোগ চারশো বত্রিশ আর এই লাস্টে হচ্ছে চৌষট্টি যোগ করলে কত হয় সবগুলো একুশশো সাতানব্বই দেখছো এই যে একুশশো সাতানব্বই আসলো আর এখানে আয়তনটাও কত পেয়েছিলাম একুশশো সাতানব্বই পেয়েছিলাম তাহলে আমরা লিখতে পারি না যে ফোর ইন ফোর যোগ নাইন অথবা নাইন যোগ ফোর এই যে এই লাইনটা নাইন যোগ ফোর এর হোল কিউব নাইন যোগ ফোর এর হোল কিউব এই যে এখানে নাইন যোগ ফোর এর হোল কিউব সমান এখানে যে সম্পর্কগুলো ছিল দেখছো এই যে এইটা এই যে লাইনটা মাঝখানে যে লাইনটা সেটা আমরা লিখতে পারি দেখো এই যে এটা কোনটা এই যে দ্বিতীয় যে লাইন এখানে যে দ্বিতীয় লাইনটা সেটা সমান কিন্তু এই যে দ্বিতীয় যে লাইনটা এই যে এই লাইনটা এই লাইনের সমান মানে একই তো এই জন্য সমান লিখে দিলাম তাহলে এই সম্পর্কটা পেয়ে গেলাম আমাদেরকে তো বলেছিল এরকম একটা সম্পর্ক লিখতে যে এক নম্বর সমীকরণের মতো তাই না এই যে এক নম্বর সমীকরণ যেটা দেওয়া ছিল এটার মতো করে একটা সম্পর্ক লিখতে বলা হয়েছিল না এই যে এটা তা আমরা কিন্তু সেইভাবে একটা সম্পর্ক এখানে লিখলাম দেখছো সম্পর্ক লিখতে বলা হয়েছে সেটা কিন্তু আমরা লিখে শেষ করলাম এখন এখানে আমরা নয় এবং চার ব্যবহার করেছিলাম এখন এইভাবে আমাদের অন্য অন্য মানগুলো নিয়ে করতে হবে যেমন দেখো এখানে আমরা অনুরূপ ভাবে আমরা দশ এবং তিন নিয়ে করতে পারি দশ এবং তিন দেখো দশ যোগ তিন যোগ করলে কত হবে তেরো হবে তেরো ঠিক রেখে করতে হবে কিন্তু তো দশ এবং তেরোকে যদি আমরা যোগ করি তাহলে কত হয় দশ এবং তিনকে যোগ করলে তেরো তেরোর হোল কিউব করলে কত হয় কেবলই দেখলাম আমরা সেটা হচ্ছে কত হয় এই যে একুশশো ছিয়ানব্বই সাতানব্বই এখন এই আকারের এখানে দেখো শোকেসের বিভিন্ন ঘরগুলোর আয়তনের যোগফল কতগুলো আয়তন পাবো দেখো এখানে যেরকম আমরা নাইন ইন্টু নাইন ইন্টু নাইন পেয়েছিলাম কয়টা একটা তাহলে এখানে টেন ইন্টু টেন ইন্টু টেন পাবো কয়টা একটা পাবো এখানে টেন ইন্টু টেন ইন্টু কত ফোর পাবো এখানে কত পাবো নয়ের জায়গায় দশ পাবো এখানে চারের জায়গায় তিন পাবো ঠিক আছে তো দেখো তোমরা কিন্তু এই ঘরটা লিখবা না এই উত্তরটা তোমাদের লেখা দরকার না সরাসরি তোমরা এখানে দিয়ে চলে যাবা এখানে দশ থাক দশ দশ ইন্টু দশ ইন্টু দশ মানে দশ টু দি পাওয়ার থ্রি এটা ঘর এই ঘর কয়টা পাবো একটা আর এই টাইপের ঘর পাবো কয়টা মানে দশ স্কোয়ার গুণ তিন এটা পাবো আমরা তিনটা দশ স্কোয়ার তিন মানে কত দশ গুণ দশ গুণ কত তিন এই 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 আকারে ঘর কয়টা পাবো তিনটা পাবো তো দেখো এখানে তিনটা ঘর তো তাই থ্রি ইন্টু দশ স্কোয়ার গুণ তিন দিলাম আবার এখানে দেখো দশ গুণ তিন স্কোয়ার মানে যে এই যে এই যে এই যে এই যে এই ঘরটা ঠিক আছে এরকম এই যে যে ঘর যেখানে নয় লিখেছিলাম তো নয়ের জায়গায় আমাদের এখানে কত লিখতে হবে এখন দশ তাই না এখানে যেরকম নয় পেয়েছিলাম দেখো দশ গুণ চার গুণ চার এরকম এরকম ঘর এখন কয়টা পাবো তিনটা পাবো তার জন্য আমরা দশ স্কোয়ার দশ গুণ চার স্কোয়ার লিখতে পারি কেন চার দুইটা আছে এই জন্য দেখছো এরকম তাহলে দশ গুণ সরি এখানে তিন আর কি এখানে ছিল তিন তাই না দশ গুণ এখানে তিন পাবো তিন গুণ তিন ঠিক আছে তাহলে এখানে কত পাবো দশ গুণ তিন স্কোয়ার দশ গুণ তিন স্কোয়ার দশ গুণ তিন স্কোয়ার মোট তিনটা আর তিন গুণ তিন গুণ তিন এখানে আরো তিনটা পাবো মানে একটা পাবো তো সবগুলোর আয়তন এখন যোগ করবো ঠিক আছে যদি টেন টু দি পাওয়ার থ্রি দিই দেখো টেন টু দি পাওয়ার থ্রি এই যে টেন টু দি পাওয়ার থ্রি যদি দেওয়া হয় এটার মান কত আছে দেখো এই যে এক হাজার এই যে এক হাজার লিখলাম তারপরে কত আছে দেখো এখানে আছে তিন গুণ দশ স্কোয়ার এই যে দশ কে স্কোয়ার করলাম গুণ কত পাবো তিন পাবো এটার মান হিসাব করি কত হয় নয়শো দেখছো এই যে নয়শো আসলো পরে এটা এটা কত এই যে এই মানটা কত আসে দেখো এখানে কত আছে তিন তিন দিলাম প্রথমে তিন গুণ দশ গুণ তিনের স্কোয়ার তিনের স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম কত আসে দেখো এই যে দুইশো সত্তর আর এটা কত আসে সাতাশ এই সবগুলোকে যোগ করলে কত হয় একুশশো সাতানব্বই এখন সম্পর্কটা দেখো সেম একই রকম এখানে দশ আর তিন যোগ এর কিউব করলে কত আসলে একুশশো সাতানব্বই আর এই সবগুলো যোগফল কত আসছিল একুশশো সাতানব্বই তাহলে সম্পর্কটা আমরা তো পেয়েই গেলাম
সম্পর্কটা আমরা কি লিখতে পারি দেখো এই যে এটা ওকে যে 10 যোগ 3 এর হোল কিউব লিখতে পারি এই যে এই মানটা এই যে এই মানটা দেখছো সেম একই মান তাহলে এটা লিখতে পারি তো এইভাবে আমরা আরেকটা লিখলাম এইভাবে আরো একটা লিখতে হবে আমাদের মোট তিনটা লিখতে হবে ঠিক আছে এখানে দেখো একইভাবে দুটি সংখ্যা 11 এবং 2 যদি দিই শোকেসের আয়তন কত হবে শোকেসের আয়তন এই যে 11 যোগ 2 11 আর 2 যোগ করলে কত হয় 13 13 এর হোল কিউব করলে কত হয় এই যে 2197 এবং শোকেসের বিভিন্ন ঘরগুলোর আয়তনের যোগফল কত হবে একটা যেটা পাবো হচ্ছে দেখো 11 গুণ 11 গুণ 11 এই আকারে আমরা একটা পাবো তাহলে 11 এর হোল কিউব লিখবো আর 11 গুণ 11 দেখো যে 11 গুণ 11 গুণ কত 2 এই আকারে আমরা কয়টা পাবো মোট তিনটা পাবো তাই একটা যোগ দুইটা যোগ তিনটা এর আকারটা তো এখানে 11 আর 11 মানে স্কয়ার লিখতে পারি 11 স্কয়ার এই যে 11 স্কয়ার 2 গুণ 2 11 স্কয়ার গুণ 2 এরকম মোট তিনটা আবার এখানে দেখো 11 গুণ 2 এরকম 11 গুণ 2 গুণ 2 তার মানে এটা লিখতে পারি 11 গুণ 2 স্কয়ার এই আকারে কয়টা পাবো তিনটা একটা দুইটা এই তিনটা আকারগুলো যোগ করে দেব আর এখানে লাস্ট আছে 2 গুণ 2 গুণ 2 এই আকারে পাবো একটা তাই 2 এর হোল কিউব লেখা হয়েছে দেখছো এখন দেখো 11 এর হোল কিউব 11 এর হোল কিউব করলে কত আসে এই যে দেখো 11 এর হোল কিউব 11 টু দি পাওয়ার কত 3 এর মানটা কত আসে দেখো এই যে 1331 দেখছো 1331 আসলো এইবার এখানে কত 3 ইনটু 11 এর স্কয়ার 11 স্কয়ার 11 স্কয়ার গুণ হচ্ছে কত 2 11 এর স্কয়ার গুণ আছে 2 মানটা কত আসে দেখো 726 এই যে 726 তারপর আরেকটা কত আছে দেখো 3 গুণ হচ্ছে এখানে 11 এই যে 11 গুণ আছে 2 স্কয়ার 2 এর স্কয়ার করে দেব এর মান কত আসে দেখো 132 এই যে 132 আর এখানে দেখো 8 কে কিউব করলে মানে 2 কে কিউব করলে কত হয় 8 হয় এখন এই সবগুলোকে যোগ করে দাও সবগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এটাই পাবো যেমন দেখো এখানে 1331 1331 যোগ 726 যোগ 132 32 যোগ লাস্টে কত 8 সবগুলোকে যোগ করব দেখো এই যে 2197 আসলো এই যে 2197 তাহলে এই যে এই লাইনটা মানে 11 যোগ 2 এর হোল কিউব 11 যোগ 2 এর হোল কিউব প্রথম লাইনটা সমান লিখতে পারি কত এই যে এটা এখানে এই যে মানটা লিখতে পারি ঠিক আছে এই যে মানটা লিখতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পর্ক আমরা এভাবে তৈরি করব ঠিক আছে আমাদেরকে এখানে বলা হয়েছিল দেখো যে এই যে এইটা ঠিক রেখে আমাদের এরকম দুটি সংখ্যার মাধ্যমে উপরের সম্পর্কটা প্রস্তুত করতে পারে কিনা ঠিক আছে তাহলে এইভাবে আমরা করতে পারি তুমি যদি 8 না 8 8 আর তাহলে তো 5 নিতে হবে সেটা তো আমরা দেখছিলাম এবং এখানে 5 আর 6 নিতে হবে সেটা আমরা দেখছিলাম বাকিগুলো কত কত হবে সেটা আমরা দেখলাম ঠিক আছে আমরা এইভাবে পড়ে ফেলতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আগের ক্লাসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা তোমরা এখানে লিখো এখন এই যে উপরে যেটা উপরে দুটি উদাহরণ এবং জোড়ায় কাজ থেকে তুমি যে বিষয়গুলো লক্ষ্য করেছো তা তোমার নোটবুকে লিখে রাখো সতীর্থদের মানে সতীর্থদের সঙ্গে আলোচনা করে তাদের ভিন্ন রকমের লক্ষ্য করে করা বিষয়গুলো যুক্তি সহকারে বোঝার চেষ্টা করো শ্রেণীকক্ষে সাহায্য নিতে পারো এটা করবা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা প্যাটার্ন পর্যবেক্ষণ এখান থেকে আলোচনা করব আজকের ক্লাসটি পর্যন্ত আসসালামু আলাইকুম।